लाथी मेरे स्टाम्प भांगार घटनाय घरोया 3 मैचे निषिद्ध সাকিব 5 लाख टाका जरिमाना शास्ति मेने नेয় আর হবে না শুনানি পক্ষপাত হয়ে থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালে ভুতুড়ে বিল পরীক্ষা নিরীক্ষার খরচে নিঃস্ব রোগীরা জবাবদিহিতা না থাকাতেই স্বেচ্ছাচারিতা বলছেন বিশ্লেষকরা ঘোরাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষা এসএসসি ও এইচএসসি নিয়ে উদ্বিগ্ন 44 লাখ শিক্ষার্থী সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাসের পরপরই পরীক্ষা জানালো বোর্ড ভোরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার শুরুতেই সাকিব প্রসঙ্গ আবারো নিষেধাজ্ঞার খড়গ সাকিব আল হাসানের উপর ঢাকা প্রিমিয়ার লিগে লাথি মেরে স্টাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া ক্রিকেটে 3 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিতে হবে 5 লাখ টাকা জরিমানাও শাস্তি মেনে নেয় আর শুনানিতে অংশ নিতে হবে না সাকিবকে এমন কাণ্ডের শাস্তি ছিল অবধারিত তবে প্রশ্ন ছিল তার মাত্রা আর ধরন নিয়ে সাকিবের সাথে দিন পেরিয়ে রাত মুখিয়ে গোটা দেশ তবে নিরুত্তাপ মিরপুরের হোম অফ ক্রিকেট শনিবার সারা দিন এই ইস্যুতে মুখে কলু বেঁধেছিলেন বিসিবি কর্তারা সন্ধ্যায় বোর্ড সভাপতির গুলশানের বাসভবনে দেখা মিলল সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আর বিসিবি পরিচালক জালাল ইউনুসের যেখানে পরে সংবাদ সম্মেলনে আসলো আনুষ্ঠানিক ঘোষণা কোড অব কন্ডাক্টের 3 ধারা ভাঙায় ঘরোয়া 3 ম্যাচে নিষিদ্ধ আর জরিমানা 5 লাখ টাকা দুইটা লেভেল 3 তার এগেইনস্টে যেটা স্যাংশন হয়েছে সেই অনুযায়ী টোটাল তার এগেইনস্টে বেসিক্যালি ম্যাচ সাসপেনশন 3টা ম্যাচ এবং তার ফাইন করা হয়েছে 5 লক্ষ টাকা এই স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে পাঠিয়ে দিয়েছে যদি সেটা না করতে তাহলে হিয়ারিং হবে কারণ এখানে কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না এর আগে নানা সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে দফায় দফায় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আইসিসির দেয়া নিষেধাজ্ঞার ২২৭ দিন পর আবারও তার উপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ দলের সেরা তারকার এমন আচরণে যার পরনাই হতাশ বিসিবি সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপিউটেড যাকে সবাই অনুসরণ করে গ্লোবালি অনুসরণ করে মিডিয়া তো করে তার ফ্যানরা করে তার থেকে আমরা এটা আশা করি না এবং এই জন্য সাকিব নিশ্চয়ই রিপেন্টেড হয়তো সে অনুতপ্ত সেও বুঝতে পারছে সাকিবের এমন শাস্তির পরও থেকে গেল অনেক প্রশ্ন পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং কিংবা ম্যাচ গড়পেটা বারবার অভিযোগ ওঠা এই ইস্যুতে বিসিবির অবস্থান কি ভালোভাবে লিগ চালাতে চাই এই সময় অনেক প্লেয়ার রিকোয়েস্ট করেছিল যে লিগটা হতে হবে আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি দেয়ার ইজ আ লট অফ ইমপ্রুভমেন্ট দ্যাটস বিন টেকেন প্লেস সো এত কিছু যখন করা হচ্ছে হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য লিগ উনি প্রশ্ন করেছে যে এরকম হলে তার লিগটা চালানোর বা দরকার কি আগে আপনারা দেখেন পুরো জিনিসটা সেটার উপরে বেস করে তারপর আমরা 15 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা তাহলে ওই রিপোর্টটা ওনাকে দিতে পারবো উনি দেখতে পারবে যে ফার্দার আর কি আমাদের ডিসিশন নিতে হবে কি করতে হবে মাস 3 পরেই বিসিবি নির্বাচন তার আগে চলতি মাসের 15 তারিখ মিটিংয়ে বসবেন বোর্ড কর্তারা যেখানে অন্য ইস্যুর সঙ্গে সাকিব আল হাসানও যে বড় ইস্যু হয়ে দাঁড়াবেন তা তো আর বলার অপেক্ষাই রাখে না মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এদিকে সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা একে স্বেচ্ছাচারী এবং একপেশী উল্লেখ করে পুনর্বিবেচনা করার দাবি জানান সেই সাথে ম্যাচের 2 আম্পায়ার ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনকে কেন শাস্তির আওতায় আনা হবে না এই নিয়েও বিসিবির নীরব ভূমিকার প্রশ্ন তোলেন মোহামেডান সমর্থকরা সাকিব আল হাসান এবং মোহামেডান দুটোই বাংলাদেশের গর্ব দুজনের ক্ষতি যখন এক জায়গায় এসে মিশে তখন কি করে চুপ থাকা যায় থাকেননি সমর্থকরাও 3 ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই ক্লাব প্রাঙ্গণে হাজির ব্যানার হাতে নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানান তারা সুজনের সাথে কোনো ঘটনা ঘটেনি আবাহনী ক্লাবে কোনো খেলোয়াড়ের সাথে কোনো ঘটনা ঘটেনি কিন্তু সুজন কেন সাকিবে মারতে আসলো এবং গালাগালি করতে আসলো সেটা আপনারা বিচার করেন লিটু মোহামেডান আবাহনী খেলায় ফিস থাকে কেন থাকবে এই আম্পায়ার ছাড়া বাংলাদেশে কোনো আম্পায়ার নেই এই শাস্তি অবিলম্বে প্রত্যাহার করা হোক যদি সাকিবের শাস্তি দেওয়া হয় তাহলে আগে আম্পায়ারের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত সাকিব তো ক্যাপ্টেন দলের দায় দায়িত্ব দলের পুরা টেম্পারটা তার মাথার উপরে বিভিন্ন জায়গায় মোহামেডান বিশেষ করে রেফারিং এবং আম্পায়ারিং দ্বারা যে বাজে একটা ইয়ের অবস্থা তৈরি হয়েছে এটা আপনারা সবাই জানেন সাকিব যে কাজ করছে সাকিব বলে সম্ভব এটা অন্য কইলে জীবনে কত পারতো না সাকিব অন্যায় করেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেনি সমর্থকরা কিন্তু একই সঙ্গে আম্পায়ার লিটু ও ইমনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের শাস্তি দাবি করেন তারা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন কেন তেরে আসবেন সাকিবের দিকে সুষ্ঠু তদন্ত দাবি সমর্থকদের বছরের পর বছর একটা দল সুবিধা পাচ্ছে আর বিসিবি নীরব ভূমিকায় কেন, প্রশ্ন অনেকেরই। একটা গুরুত্বপূর্ণ খেলা মহারামণি খেলা, সেখানে কোনো রিপ্লে সুযোগ নেই। আজ যদি রিপ্লে সুযোগ থাকতো কেউ একটা টুশব্দ করতে পারে না, সাকিবকেও খেপা লাগতো না, আম্পায়ারিং এবং সবাইকে কোনো বিব্রত হওয়া লাগতো না। একটি ক্লাবকে সুবিধা দেওয়ার জন্য দেখা যাচ্ছে তারা রেলিগেশনে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের মানে রেলিগেশন ঠেকায় রাখার ম্যাচে ৬-৬টা এলবিডব্লিউ দেওয়া হচ্ছে তারা যাতে প্রিমিয়ার লিগে টিকে থাকে। এদিকে সাকিবের শাস্তি চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু ধরনের স্ট্যাটাসের বন্যা বয়ে যাচ্ছে। তবে দেশের ক্রিকেটের আম্পায়ারিংয়ে যে উন্নতির প্রয়োজন তা নিয়ে দ্বিমত পোষণ করেননি কেউই। সাকিব কেন এমন অদ্ভুত আচরণ করলো, এর পিছনে কারণ কি, এসব জানতে চায় ক্রিকেট বোর্ড। শুধু তাই না, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়াররা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও সমস্যা সমাধানে প্রতিটি ক্লাব ও অধিনায়কদের সাথে আলোচনায় বসবে বিসিবি। অনেকে বলতে এটা দরকার ছিল, এখনই সব দেখা উচিত, সব ক্লাবদের ক্যাপ্টেনদের সাথে বসে আর কি কমপ্লেন আছে, এই যে খেলাগুলো হচ্ছে যেটা নিয়ে এত বুঝতুন, আমরা আরো স্পেসিফিক হইতে চাই যে কি সমস্যা, কোন খেলায় কোন ইয়েটা আমাদের এখন তো রেকর্ডেড, আমরা তো ইজিলি বের করতে পারি। এটার পিছনে কারণ আছে, তো কারণটা বের করে না করে তো খেলা লাভ নাই, নেবে না কেন, যেই থাকে তার বিরুদ্ধে নেবে। এবার করোনা প্রসঙ্গ, রোগী প্রতি ব্যবহার ১৬ জোড়া গ্লাভস, ইকুইপমেন্ট আর ল্যাব খরচের নামে বিলের পাহাড়, রোগ নির্ণয় আর পরীক্ষা নিরীক্ষায় প্রয়োজন আর অপ্রয়োজনের ধোঁয়াশায় ভুতুরে বিলে নিঃস্ব হওয়ার অবস্থা কোভিড রোগীদের। স্বাস্থ্য অর্থনীতি গবেষকরা বলছেন হাসপাতালগুলোতে নজরদারির পাশাপাশি গ্রেডিং পদ্ধতি প্রয়োজন। জবাবদিহিতা না থাকায় এমন স্বেচ্ছাচারিতা বলছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় আইসিইউ বেড সংখ্যা ২২। আইসিইউর বেড প্রতি ১৬ জোড়া গ্লাভসের বিল দেওয়া হয়, অর্থাৎ প্রতিদিন মোট ৩৫২ জোড়া গ্লাভসের অর্থ রাখছে হাসপাতালটি। সে হিসেবে ৩ বেলায় ১১৭ জোড়া ব্যবহার করার কথা, যা ব্যবহারের জন্য প্রতিবেলায় ডিউটিতে থাকতে হবে ৩৯ জন কর্তব্যরত ব্যক্তি, কিন্তু তা কি আছে? বেসরকারি হাসপাতালে এমন সব অস্বাভাবিক খরচের বোঝা নিচ্ছেন কোভিড রোগীরা। মাসে কেন ৮ বার প্লাজমা খরচ নিচ্ছে হাসপাতাল, বা দিনে রোগী প্রতি ১৬ জোড়া গ্লাভসের ব্যবহারের যৌক্তিকতা জানেন না কেউ। রোগীদের পাঠানো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাগজ পর্যালোচনা বলছে, রোগ নির্ণয় খাতে সরকারি হাসপাতালে যেখানে খরচ ২.৪%, সেখানে ১৭.৭%, বেসরকারি হাসপাতালে। ফলে খরচের ভয়ে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করছেন স্বজনরা, যার ফলাফল আরও ভয়াবহ বলছে স্বাস্থ্য গবেষণা ইউনিট। সরকারি হাসপাতালে যেখানে মাত্র ৩২০০ টাকা মানে ব্যয় হয়েছে তাদের ইনভেস্টিগেশনের জন্য, বেসরকারি হাসপাতালে সেটা ৪১,০০০ টাকা, প্রায় ১২ গুণ ১.৫ গুণ বেশি ব্যয় হচ্ছে বেসরকারি হাসপাতালে। সাধারণ রোগীর ক্ষেত্রে সরকারি হাসপাতালে ১৭,০০০ টাকার ওষুধ ব্যয় হয়েছে, আর বেসরকারি হাসপাতালে সেই পরিমাণটা ৬৫,৫০০ বা ৬৬,০০০-এর মতো। এছাড়া বেশিরভাগ সময় পরীক্ষা নিরীক্ষার কারণও পরিষ্কার নয় রোগীদের কাছে। সেবার ব্যয় উচ্চ মূল্যের কারণে চিকিৎসার মাঝেই হাসপাতাল ছাড়তে বাধ্য আবার অনেকে। তাই প্রয়োজন হাসপাতালের মান অনুযায়ী গ্রেডিং পদ্ধতি। প্রাইস কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, এবং কোয়ালিটি কন্ট্রোলের সাথে ওই যে যেটা বললাম যে আননেসেসারি বা ইরেশনাল সার্ভিস, যেটা সেই জায়গাটাকেও কন্ট্রোল করতে হবে। যে র্যাঙ্ক করতে পারতাম, তুমি এই ক্যাটাগরির হসপিটাল তুমি এতটুকু চার্জ করতে পারবা, এই টেস্টের দাম এত, তুমি বি ক্যাটাগরি তুমি এটা এত করতে পারবা, তুমি সি ক্যাটাগরি এটা, তাহলে হতো বেস্ট হতো, কিন্তু সেটা আমরা করতে পারি না। স্বাস্থ্যসেবা নিয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ দাখিলের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্তৃপক্ষের নজরদারি ও জবাবদিহিতার সংস্কৃতি বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাপঞ্জি অনুযায়ী ইতোমধ্যেই পার হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বারবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ৪৪ লাখ পরীক্ষার্থী, আর পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে শিক্ষা বোর্ড বলছে সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাস নিয়ে এসএসসি ও এইচএসসি নেওয়া হবে। শাকির আহমেদের রিপোর্ট। করোনা সংক্রমণের পর গত বছরের মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় 4 দফা খোলার ঘোষণা দিলেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তা সম্ভব হয়নি। শিক্ষাপঞ্জি অনুযায়ী ফেব্রুয়ারি ও মার্চে পার হয়ে গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সময়ও। কবে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এই প্রশ্ন এখন ৪৪ লাখ পরীক্ষার্থীর। কয়েকদিন পরপরই আবার বলতেছে টিচাররা যে না, তোমাদের মেবি এক্সাম হবে না, স্কুল খুলবে না। এখন পর্যন্ত আমাদের সেই নিশ্চয়তা নেই কবে হচ্ছে ক্লাস শুরু হবে বা এক্সাম হবে। তো আমরা এসব নিয়ে এখন হচ্ছে সেইভাবে প্রিপারেশন আমরা নিতে পারছি না। শিক্ষা মন্ত্রণালয় মূল সিলেবাসের 25 থেকে 30% রেখে সংক্ষিপ্ত করেছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস। আর সশরীরে 60 দিন ক্লাস নেয়ার পর এসএসসি এবং 84 দিন ক্লাস নেয়ার পর এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। তাই দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে পরীক্ষা গ্রহণের দাবি পরীক্ষার্থী ও অভিভাবকদের। আমাদের যেসব অনলাইন ক্লাস হচ্ছে সেই প্রিপারেশন নিয়ে কখনোই পরীক্ষায় বসা সম্ভব নয়। আমার মতে স্কুল এন্ড কলেজগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা একান্ত জরুরি। এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মুদ্রণের কাজ শেষ হয়েছে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি বলছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাস নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এসএসসির পরীক্ষার ব্যাপার আমরা বলি, আমরা প্রশ্নপত্র সমস্ত কিছু আমরা তৈরি, এইচএসসিটা প্রক্রিয়াধীন আছে, খুব তাড়াতাড়ি এটাও একদম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আমরা পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি তৈরি আছি। পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব রক্ষায় কেন্দ্রের পাশাপাশি উপকেন্দ্রেও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। প্রয়োজনে আপনারা 1-2টা সেন্টার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনায় দেশের সব জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের চেনা পরিবেশের সঙ্গে দেখা নেই কোমলমতি শিক্ষার্থীদের। আবার পাহাড়ি এলাকা হওয়ায় খাগড়াছড়িতে প্রযুক্তির সুবিধাও নেই পুরোপুরি। এ বাধা কাটাতে এখন শিক্ষকরাই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পাঠদান করছেন। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করে এই কার্যক্রম চালানো হচ্ছে। এতে সিলেবাস ধরে নির্দিষ্ট অধ্যায়ের পড়া শিক্ষার্থীদের শীটের মাধ্যমে বিতরণ করা হয়। এরপর 1 সপ্তাহের পাঠ বুঝিয়ে দেওয়া হয়। পরের সপ্তাহে পড়া আদায় ও নতুন পাঠ দেওয়া হচ্ছে। 21শে মে থেকে খাগড়াছড়ি জেলায় শুরু হয়েছে এই কর্মসূচি। শিক্ষকেরা প্রখর রোদ উপেক্ষা করে শুরু করেছেন পাঠদান। এখানে শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনা বুঝিয়ে দেওয়া এবং অভিভাবকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার দায়িত্ব পালন করছেন বিদ্যালয়ের প্রধানগণ। আর সহকারী শিক্ষকরা গ্রামে গ্রামে গিয়ে পাঠ্য বইয়ের সব বিষয়ের উপর পড়া দিচ্ছেন ও ক্লাসের মতো করে বুঝিয়েও দিচ্ছেন। টিচাররা আমাদের বাড়িতে এসে কারিগর দিয়ে যাচ্ছে এবং সেগুলো আমরা মনোযোগ দিয়ে পড়ছি এবং ওয়ার্কশিট দিয়ে গেছে, আমি এগুলো লিখেছি এবং পড়েছি। বাড়িতে এসে লেখাপড়া শেখায়, খুব ভালো লাগতেছে, তা ভালো উদ্যোগ নিতেছে। প্রথম থেকে ৫ম শ্রেণী ছাত্রছাত্রীদের পাঠদান চলে সকাল থেকে বিকেল পর্যন্ত। যারা গুগল মিটের সাথে সম্পৃক্ত না, যে স্টুডেন্টগুলো, ওদেরকে আমরা বাড়িতে গিয়ে ওয়ার্কশিট দিয়ে আসতেছি। শিক্ষকরা বাসায় বাসায় গিয়ে ছাত্রছাত্রীদেরকে এই অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনাগুলো সুন্দরভাবে বুঝাচ্ছেন এবং বাড়ির কাজগুলো দিয়ে যাচ্ছেন এবং নিয়ে আসতেছেন। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের আওতাভুক্ত গ্রামে বিভিন্ন দলে ভাগ হয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। শিক্ষকদেরকে আমরা দুর্গম এলাকার শিক্ষার্থী অনুপাতে তাদেরকে বণ্টন করে দিয়েছি, অর্থাৎ একজন শিক্ষকের আন্ডারে 10 থেকে 15 জন, 20 জন এইভাবে শিক্ষার্থী ভাগ করা হয়েছে। ওই শিক্ষক ওই শিক্ষার্থীর লেখাপড়ার সার্বিক তদারকিটা উনি করবেন। মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের 2827 শিক্ষক 1,27,000 ছাত্রছাত্রী বাড়ি বাড়ি গিয়ে পাঠদান করছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। সীমান্তবর্তী ছাড়া অন্যান্য জেলাগুলোতেও হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ 11 জন। শনাক্তের হার প্রায় 2 মাসে সর্বোচ্চ 14%। হাসপাতালগুলোর শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। জেলার প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওয়ার্ড চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 270 শয্যার হাসপাতালে ভর্তি আছেন 289 জন। খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসলাম অ্যাডমিট করতে, ওনারা অ্যাডমিট করলো না। বলল বাসায় যায় আপনারা সামথিং কিছু ওষুধ লিখে দিল। নতুন ওয়ার্ড এখানে অক্সিজেনের লাইন লাগানো চলতেছে, ওটা আমরা রেডি করতেছি। পাশাপাশি যদি রোগীর পরিমাণ অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হবে। খুলনা সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী জায়গা দেয়া যাচ্ছে না। বিশেষায়িত হাসপাতালে চালু করা হচ্ছে দ্বিতীয় ইউনিট। সংক্রমণ রোধে রোববার থেকে শুরু হবে এক সপ্তাহের লকডাউন। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের সামনে, সেহেতু আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। করোনা ইউনিট 2 অতি সত্বর চালু করতে যাচ্ছি এবং তার কাজ চলমান। যশোরে 24 ঘন্টায় 133টি নমুনা পরীক্ষায় 35 জন শনাক্ত হয়েছে। যশোর ও নোয়াপাড়া পৌরসভায় চলছে লকডাউন। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই সংক্রমণ অতি মাত্রায় যে ছড়িয়ে যাচ্ছে, এতে করে আমরা আসলে খুবই সংকৃত। মানুষ তেমন একটা বেশি সচেতন না, মানুষ খুব অহরহ বাইরে আসার চেষ্টা করতেছে কারণে অকারণে। ঠাকুরগাঁওয়ের মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। 24 ঘন্টায় 46টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মাস্ক সবাইকে পরতে হবে, এইভাবে উদ্বুদ্ধকরণের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনেও ঘরের বাইরে সাতক্ষীরা পৌরসভার মানুষ। এছাড়া 24 ঘন্টায় কুড়িগ্রামে 11 জন, ঝিনাইদহে 8 জন ও কুষ্টিয়ায় 61 জন আক্রান্ত হয়েছেন। আহসানুল করিম, সময় সংবাদ। চীন থেকে টিকা আনার বিষয়ে চুক্তি হয়েছে জানালেও কবে এবং কি প্রক্রিয়ায় মিলবে সে বিষয়ে কিছু খুলে বলেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে রোববার চীন থেকে আসছে 6 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্কুল কলেজের ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনের সিনোফার্ম থেকে উপহারের 5 লাখ ডোজ টিকা পাওয়ার এক মাসের মাথায় রোববার দেশে আসছে আরও 6 লাখ ডোজ। উপহারের এসব টিকার বাইরেও প্রতিষ্ঠানটি থেকে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে বলে আগেই জানিয়েছেন নীতি নির্ধারকরা। জানানো হয় চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকও টিকা সরবরাহের পাশাপাশি বাংলাদেশেই উৎপাদনে আগ্রহী। টিকা নিয়ে এমন নানা আলোচনার মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। অন্য দেশে থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। কাজে এক দেশ আরেক রাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যখন সই করে এটাকে অবশ্যই মানতে হবে। না মানলে পরে আমাদেরকে দেশের অনেক ক্ষতি হতে হবে, আমাদের অনেক মাশুল দিতে হবে। তবে চুক্তির বিষয়ে খোলাসা করে কিছুই জানাননি মন্ত্রী। অনুষ্ঠানে থাকা স্বাস্থ্য সচিবও এড়িয়ে যান বিষয়টি, কেবল শোনালেন সব উৎসের সঙ্গে যোগাযোগ রাখার পুরনো কথা। সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজও হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। মাননীয় মন্ত্রী বলেছেন যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। একটু স্যার, এটা একটু আপ্রিশিয়েট করুন। একটু রাশিয়া। ধন্যবাদ। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রামে জেলেদের বরাদ্দের চাল পাচ্ছেন অন্য পেশার মানুষ। বিজেএফ কার্ড বানিয়ে হাতিয়ে নিচ্ছে একটি চক্র, অস্বীকার জেলা প্রশাসনের। সিরিয়ায় প্রশিক্ষণ নেয়া আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শাখাত আলীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। শনিবার ভোরে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরিয়ায় হায়াত তাহরির আরশাম নামে একটি সংগঠনের হয়ে 6 মাস সশস্ত্র প্রশিক্ষণের পর ইদলিব যুদ্ধে অংশ নিয়েছিল এই জঙ্গি সদস্য। দেশেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। বাংলাদেশের যে কোনো স্পর্শকাতর বিষয় মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসার আল ইসলামের বিভিন্ন পেজে আপলোড করত শাখাত আলী। বেশ কিছুদিন ধরে তার তথ্য সংগ্রহ করছিল সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সবশেষ শনিবার ভোরে নগরীর খুলশী এলাকায় আহলে হাদিস মসজিদ এলাকা থেকে আটক করা হয় আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শাখাতকে। काउंटर टेररिज्म यूनिट जानाय 2012 साले भाईरा मामुन एवं आरिफेर साथे आनसार आल इस्लामे जोग देशे 2017 साले तुरस्क सीमांत दिए सिरिया जाए साकवात एसटीएस नामे एक ग्रुपे सशस्त्र प्रशिक्षण शेषे युद्धेও अंश নেয়। আনসার আল ইসলামে तो से आईटी विशेषज्ञ हिसाब से काज करत से विभिन्न धरणेर संबाद इये करा আপলোড করা তারপরে প্রযুক্তিগত বিষয়গুলোতে সহায়তা করা এগুলো ছিল তার কাজ। পরবর্তীতে সাকওয়াত আলী তুরস্ক সীমান্ত দিয়ে ইন্দোনেশিয়া আসে। সেখান থেকে প্রথমে শ্রীলঙ্কা পরে চলতি বছরের ২২শে মার্চ বাংলাদেশে ফিরে আবারও জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ে। সাকওয়াত আলীর পরবর্তী মিশন নিয়ে অনুসন্ধানে নেমেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সিরিয়ার ইদলিব শহরে সে প্রবেশ করে ওইখান থেকে সে একটা গ্রুপের সাথে সংযুক্ত হয়। আটক সাকওয়াতের বিরুদ্ধে নগরের খুলশী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিকল বালুবাহী বাল্কের থেকে ৬ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। 999-এ ফোন পেয়ে সোনাদিয়া সার্কেল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পতেঙ্গায়। শনিবার সকাল ৯টার দিকে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নাবিকরা সহায়তা পেতে 999-এ ফোন করলে কোস্টগার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ৪ দিন বসার পরে সকালে দিন ভালো দিন থেকে সারছি, সারার পরে ইঞ্জিন সমস্যা দিয়েছে। ইঞ্জিন হঠাৎ করে টাবল দিয়েছে, কি সমস্যা টাবল দিয়েছে তা বলতে পারলাম না। আমার বড় ভাই আমি বললাম বাইরে বাসার ভয় নাই আপনি তা কিছু ভাড়ান তো বড় চিন্তা করতে আমি কোস্টগার্ড পাড়ায় আসছি। জাহাজে থাকা ৬ নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড। বাল্কহেডে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, শুধু তাদের প্রধান যে ইঞ্জিনটা আছে সেটা বিকল হয়েছে। উদ্ধারকারীরা জানান দুর্ঘটনা কবলিত বালুবাহী বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে খননের ১.৫ বছরের মাথায় ভরাট খুলনার ভদ্রা ও সালতা নদী কোটি কোটি টাকা ব্যয় করেও মেলেনি সুফল। পরিকল্পনার অভাবকে দুষছেন পরিবেশবিদরা। পোড়া তেল আর পাম অয়েলের সাথে বিষাক্ত রং মিশিয়ে বানানো হচ্ছে ঘি, পরে তা প্রাণ আড়ংয়ের মতো ব্র্যান্ডের কৌটায় ভরে বিক্রি করা হচ্ছে দেদারসে। রাজধানীর পুরান ঢাকার বেগম বাজারে ভেজাল ঘি কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়ি ভর্তি পোড়া তেল আর পাম অয়েল, তার উপরেও ভাসছে ময়লার আস্তর। পোড়া তেলের সাথে পাম অয়েল মিশিয়ে জাল দেওয়ার পর মেশানো হয় ঘিয়ের ফ্লেভার। এরপর তার সাথে শিমুল তুলার বিচি থেকে বানানো এক ধরনের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে আনা হয় ঘিয়ের রং। এভাবেই পুরান ঢাকার বেগম বাজারের এই কারখানায় ভেজাল ঘি বানানো হচ্ছে বছরের পর বছর ধরে। জি না, দুধ নাই, তেলা ডালা দেবা না, মাল বইরা তারপর আমার দেয়া, আমি খালি প্যাকেজিং করে দিই। কি দেয়া মানে যে দেখতেছেন তেল ডালা দিয়ে। ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয় নামি দামি সব ব্র্যান্ডের ফেলে দেওয়া কৌটা। এরপর সেই কৌটায় লেভেল লাগিয়ে তার ভেতর ভরা হয় ভেজাল ঘি। দেখে বোঝার উপায় নেই আসল না নকল। তেলা ডালা আশেপাশে কারখানাটিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ির ঘি, মিল্ক ভিটা, আড়ং, প্রাণ এদের সবার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না যে কোনটা আসল কোনটা নকল। একই অপরাধে কারখানার মালিক আব্দুস সামাদ 4 বছর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দ দেওয়া হয়েছে জেলেদের জন্য, কিন্তু সরকারের সহায়তায় চাল পাচ্ছেন অন্য পেশার মানুষ। সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের পর জেলেদের জন্য বরাদ্দ চালের মাত্র 25 থেকে 30% পাচ্ছেন প্রকৃত জেলে। ভিজিএফ কার্ড বানিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে জেলেদের চাল। এ সময় করোনার এতে পরিবার নিয়ে কষ্ট ও দুর্বিষহ জীবন কাটাচ্ছেন চট্টগ্রামের সমুদ্র উপকূলের জেলে পরিবারগুলো। তবে জেলা প্রশাসনের দাবি, সরকারের সহায়তা যথাযথভাবে উপজেলাগুলোতে পাঠাতে হচ্ছে। নূরজামাল আতিকের ক্যামেরায় সাইফুল আলমের প্রতিবেদন। একে তো লকডাউনে নেই কাজকর্ম, তার উপর ৬৫ দিন বন্ধ সমুদ্রে মাছ ধরা, উপার্জনের পথই বন্ধ। তাতে থমকে গেছে জেলে অনিল জলদাসের জীবনটাও। 2 মাস পরে একবার ৬৫ দিন ৬৫ কেজি চল পাইছিলাম, এর আর পাই নাই। আমাদের চলতে অনেক কষ্ট। 20 থেকে 23 জুলাই পর্যন্ত সমুদ্রে মাছ ধরা বন্ধ, তাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন জাল বুনে সময় পার করছেন চট্টগ্রামের বাঁশখালী উপকূলের খানখানাবাদ ইউনিয়নের জেলেরা। তাদের অভিযোগ 120টি পরিবারের 1000 সদস্য আছেন, কিন্তু সরকারের সহায়তা পেয়েছেন মাত্র 20 থেকে 30 জন জেলে। বাকি সহায়তা পাচ্ছেন অন্য পেশার মানুষ। আমরা কার্ড পেয়েছি 1000 জনের। 1000 জনের মধ্যে 20 জন চলতেছে। জেলে কার্ড বানানোর পরও তো আমরা সরকারি অনুদান কিছু পাচ্ছি না। উপজেলা প্রশাসন বলছে অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসন বলছে প্রতি জেলের জন্য মাসে 65 কেজি চালের পাশাপাশি দেয়া হচ্ছে নানা সহায়তাও। সরকারিভাবে প্রত্যেকটি ইউনিয়নে 2.5 লক্ষ টাকা করে দিয়েছি, সেখান থেকে জেলেদেরকেও আর্থিক সহায়তা এবং নগদ প্রণোদনা দেওয়া হবে। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, মিরসরাই, কর্ণফুলী ও মহানগরে 40,000-এর মতো জেলে রয়েছেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। খননের মাত্র 1.5 বছরের মাথায় ভরাট হয়ে গেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও সালতা নদী। এতে জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন নদী খননে সঠিক পরিকল্পনা না থাকার কারণেই এই সমস্যা। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদী স্থানীয়রা মরাভদ্রা বলে ডাকে। দেখে মনে হতে পারে ফসলের মাঠ অথবা গোচারণ ভূমি। একসময় এটি যে প্রবাহমান নদী ছিল তা দেখে বোঝার উপায় নেই। একই অবস্থা এলাকার হামকুড়া ও সালতা নদীর। এসব নদী ঘিরে ছিল হাজারো মানুষের আয়ের বড় একটি উৎস। পার্শ্ববর্তী জেলার সাথে যোগাযোগেরও মাধ্যম ছিল এই নদী। কিন্তু দখলদারদের দৌরত্ব আর অব্যাহত পলিপড়ায় নদী পরিণত হয়েছে সমতল ভূমিতে। এই অবস্থায় এলাকাবাসী বর্ষা মৌসুমে জলবদ্ধতার আশঙ্কা করছেন। আমাদের এলাকাটা আগে অনেক বড় নদী ছিল, সেই নদী থাকার মধ্য দিয়ে অনেক সুবিধা আমরা ভোগ করতাম। নদীটা যেভাবে খনন করা হয়েছিল জনগণের উপকার হতো, মিষ্টি পানি ছিল, ফসল করতে পারত, সরকারের যে চিন্তা চেতনা ছিল সেটা বাস্তবায়ন হতো। পরিবেশবিদরা বলছেন এসব নদীতে পানি প্রবাহে বাধা সৃষ্টির কারণে মৃত হয়ে যাচ্ছে। এছাড়া খনন কাজেও বড় ধরনের ত্রুটি রয়েছে। যদি কোনো বাধা থাকে স্থানে স্থানে, তাহলে পলি পড়ে নদী ভরাট হওয়ার বিষয়টি খুব দ্রুত কার্যকর হবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা নদী খননে কাজের ত্রুটির কথা স্বীকার করলেন। পরিকল্পনা মাফিক অনুযায়ী আগাতে না পারার জন্য এটা দ্রুত সিলটেশনটা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় 2018-19 অর্থ বছরে 76 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় ভদ্রা ও সালতা নদী। কোটি কোটি টাকা ব্যয় করে খনন করা হয়েছে খুলনার ডুমুরিয়া উপজেলার কয়েকটি নদী, অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে এই নদীগুলো আবারও অস্তিত্ব সংকটে পড়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন শুধুমাত্র অপরিকল্পিত খননের কারণে এর সুফল মিলছে না। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভোরের সময় আরও থাকছে, দুজনের মৃত্যুর পর ইতালিতে বন্ধ অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রয়োগ। 9 লাখ নাগরিক দ্বিতীয় ডোজ হিসেবে পাবেন ফাইজার বা মডার্নার ভ্যাকসিন। উদ্বিগ্ন প্রবাসীরা। করোনা মহামারীর কারণে এবারও সৌদি আরবের বাইরে থেকে এসে কেউ হজ করতে পারবে না বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির অভ্যন্তরে বসবাসরত 60,000 স্থানীয় নাগরিক ও অভিবাসী কেবল হজ পালনের সুযোগ পাবেন বলে জানানো হয়। সৌদি আরবের রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবে হজ যাত্রীদের নিবন্ধন 13 জুন থেকে 23 জুন পর্যন্ত করা যাবে। সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তাহ মাসাদ আজকে ঘোষণা দিয়েছেন যে রোববার দুপুর 1:40 স্থানীয় সময় এ সময় থেকে এই যে নিবন্ধন সেটি শুরু হবে। সংবাদ সম্মেলনে তিনি এই বিষয়টি নিয়ে জানিয়েছেন যে এবার হজে 2টি প্রক্রিয়ায় এর নিবন্ধন কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে যারা নিবন্ধন করবেন তাদের মধ্যে থেকে বাছাই করা হবে এবং দ্বিতীয় ধাপে বাছাইকৃত যারা নির্বাচিত হবেন তারা যেই হজের প্যাকেজগুলি থাকবে সেই হজের প্যাকেজ থেকে তাদের জন্য যে ফি নির্ধারণ করা থাকবে সেই ফি পরিশোধ করে হজের যেই তাসরি সেটি সংগ্রহ করবেন। এর আগে এই যে বিষয়গুলো বলা হয়েছে তার মাঝখানে একটি স্পষ্ট করা হয়েছে যারা গত 5 বছরে হজ করেনি ঠিক তারাই এবারে হজে নিবন্ধনের জন্য অগ্রাধিকার পাবে। চলতি বছর প্রায় 60,000 মুসল্লি হজের সুযোগ পাবেন বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। হবে অনলাইনে যে নিবন্ধন সেটি কিন্তু শুরু হচ্ছে 3 জুন থেকে এবং শেষ হবে 13 জুন। বিহার থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এ বছরও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এতে স্বপ্নভঙ্গ হল ৬১,০০০ মুসল্লির। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন মুসল্লিরা। করোনার 2 ডোজ টিকা নিলে হজে অংশ নেওয়া যাবে। সৌদি সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন হজ গবেষকরা। তাই গত বছর যেতে না পারলেও এবছর হজে যাওয়ার আশায় সিংহভাগই নিবন্ধন বাতিল করেননি। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক অনেকেই টিকা নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু আশায় গুড়েবালি। অবশেষে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, করোনার 2য় ঢেউয়ের কারণে এবছরও হজ হবে সীমিত পরিসরে। সৌদি আরবে বসবাসরতদের মধ্যে কেবল ৬০,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন হজে। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। গত বছর যে হজ হয়েছে তার চাইতে এবার নাকি ভয়াবহ, তারা এই জন্য কিন্তু শঙ্কিত। তবে তারা দুঃখ প্রকাশ করেছে এবার যে হজ নিতে বাধ্য। এদিকে হজে যেতে না পারলেও নিবন্ধন বাতিল করেই হজ গমের টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে হাব। কেউ যদি নিবন্ধন প্রাক নিবন্ধন ক্যান্সেল করে টাকা ফেরত চান, তাহলে তিনি টাকা ফেরত নিতে পারবেন, যে কোনো সময় যে কোনো হজযাত্রী নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে পরবর্তী বছরগুলিতে তিনি প্রায়োরিটি পাবেন না। কিছুদিন আগে সৌদি সরকার বিশ্বের অন্যান্য দেশ থেকে ৪৫,০০০ মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানায়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। শূন্য হওয়া 3টি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে মনোনয়ন করা হয়। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা 5 এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট 3 এ মাহমুদুজ্জামান চৌধুরীর মৃত্যুতে আসন 3টিতে শূন্য হয়। এই 3টি আসনের উপনির্বাচনের জন্য 94টি মনোনয়ন ফর্ম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা 14 আসনে আওয়ামী লীগের 34 জন, কুমিল্লা 5 আসনে 35 জন এবং সিলেট 3 আসনে 25 জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা 14, কুমিল্লা 5, সিলেট 3 সংসদীয় 3-0 আসনের উপনির্বাচন আগামী 28 জুলাই অনুষ্ঠিত হবে। 4 মাসের মাথায় আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কের সালেপুর সেতু। সংস্কার কাজের পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেতুর এক পাশে যান চলাচল বন্ধ করে দেয় উভয় পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সেতু ব্যবহারকারীরা। সাভার থেকে মনির হোসেনের ছবি ও মোজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ সময় অসহনীয় যানজটে আটকে থাকায় অবশেষে পায়ে হেঁটে রওনা দিতে বাধ্য হয়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজারের সালেহপুর সেতুতে শুক্রবার বিকেলে বড় ধরনের ফাটল দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর থেকে সংস্কার কাজ শুরু করে সড়ক ও সেতু মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এতে সেতুর উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আমরা প্রায় 3-4 কিলোমিটার হাইটে আসলাম, আমরা এখনো আমিন বাজার পৌঁছাইতে পারি না, ধীরগতিতে চলতেছে। অবস্থা খুব খারাপ। এদিকে সেতুর এক লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখে যানজট নিরসনের চেষ্টার কথা জানায় পুলিশ। আশা করছি ওনারা হয়তো আজকালের মধ্যে ওনারা ওপেন করে দিবেন, তখন আমরা স্বাভাবিক ট্রাফিক চালাতে পারবো। আমাদের এখানে 24 ঘন্টা ডিপ্লয়মেন্ট আছে, আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছি। এর আগে গত 13 জানুয়ারি প্রায় 70 বছরের পুরানো সেতুটির উত্তরাংশে ঝুঁকিপূর্ণ হওয়ায় ও গার্ডারে ফাটল দেখা দেওয়ায় সংস্কার কাজের জন্য ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয় 4 সপ্তাহ। সময় সংবাদ, সাভার। এগিয়ে চলছে শীতলক্ষ্যার 3য় সেতুর কাজ। এই সেতু চালু হলে মুক্তারপুর, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ ও নিতাইগঞ্জ সহ আশপাশের এলাকার সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সরাসরি কংক্রিটের ঢালাই সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে আর পুরো সেতু ভায়াডাক্ট সহ সেটি কিন্তু 1.10 কিলোমিটার। এই যে পুরো সেতু সেখানে মূল সেতুতে রয়েছে 4টি খুঁটি, মানে 4 জোড়া করে খুঁটি আর পুরো সেতু জুড়ে কিন্তু রয়েছে এই 4 জোড়া সহ 38 জোড়া করে খুঁটি এবং এই যে ভায়াডাক্ট সেখানে কিন্তু ভায়াডাক্টে স্পান বসানো হচ্ছে এবং প্রতিটি দূরত্ব কিন্তু খুঁটির দূরত্ব 20 মিটার করে। তো এই স্পানগুলো বসানোর জন্য কিন্তু তারা ক্রেন নিয়ে বিভিন্ন আশপাশে যে প্রকল্প এলাকায় তৈরি করা হচ্ছে স্পান সেগুলো ক্রেনে করে নিয়ে আসা হচ্ছে এবং সেতুটিতে 264টি স্পান প্রয়োজন হবে এবং ইতিমধ্যে কিন্তু 245টি বসে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে যে এই সেতু কিন্তু 8 লেনের সেতু যে অঞ্চলে এটি কিন্তু এই প্রথম এবং এই সেতু দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ঢাকা মাওয়া খুলনা মহাসড়কের কিন্তু বাইপাস হিসাবে এটি ব্যবহার হতে যাচ্ছে এবং এটি যদি চালু হয় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ঢাকা মাওয়া মহাসড়কে যাওয়ার যে দূরত্ব সেটি কম করে হলেও 9 কিলোমিটার কমে যাচ্ছে। এই সেতুটি কিন্তু যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জে যে মদনগঞ্জ থেকে মদনপুর, যে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পয়েন্ট, সেই মদনপুর থেকে যাত্রাবাড়ি হয়ে মাওয়া পদ্মা সেতু পর্যন্ত কিন্তু দ্রুত হচ্ছে 52 কিলোমিটার। আর এই সেতু দিয়ে এই মদনপুর হয়ে যে মুন্সিগঞ্জে মুক্তারপুর সেতুর উপর দিয়ে পদ্মা সেতু পর্যন্ত দ্রুত হচ্ছে 43 কিলোমিটার। তো এই 9 কিলোমিটার যে দূরত্ব কমে যাচ্ছে শুধু সেটি না, যে নারায়ণগঞ্জের চাঁদপুর, যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড ছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের যে যানজট, সেই ভয়াবহ যানজট কিন্তু এড়িয়ে চলা যাচ্ছে এবং এই যানজটের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলোকে আটকে থাকতে হচ্ছে এবং এই সেতু ব্যবহার করে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, এই যে 2 মহাসড়ক বাংলাদেশের এই 2টি মহাসড়কের যে দ্রুত কমা এবং এই অঞ্চলের যে দ্রুত সময়ের মধ্যে যানবাহনগুলো পৌঁছে দেওয়া, সেই কাজগুলোর পাশাপাশি কিন্তু এই যে নারায়ণগঞ্জের পঞ্চকোটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত যে উড়াল সেতু নির্মাণ শুরু হয়েছে, সেই উড়াল সেতুর সঙ্গে কিন্তু এটি যুক্ত থাকবে। পাশাপাশি এই মুক্তারপুর থেকে মাওয়া যে যুক্ত হচ্ছে সেটি কিন্তু শ্রীনগরের সনবাড়ির উপর দিয়ে যুক্ত হচ্ছে এবং এই শ্রীনগরের সনবাড়ি পর্যন্ত যে সড়ক রয়েছে সেটি কিন্তু প্রশস্তকরণের প্রকল্প ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং এইখানকার সংশ্লিষ্টরা বলছেন যে এই একটি সেতু যেটি 1.10 কিলোমিটার, সেই সেতু ঘিরে যে কত বড় বৈপ্লবিক পরিবর্তন হবে সড়ক যোগাযোগের সেটি কিন্তু মানে চালু হওয়ার পরই বোঝা যাবে এবং এই সেতুর গুরুত্বের কারণে কিন্তু সেতুটিকে এই 8 লেনে তৈরি করা হয়েছে এবং তারা বলছিলেন যে এই সেতু কিন্তু নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 650 কোটি টাকা এবং এই সেতু যে এখানকার যে প্রকল্প, সেই প্রকল্পটিকে প্রথম 3 বছরে ছিল, এটিকে 4 বছরে বাড়িয়েছে এবং এই ডিসেম্বরে কিন্তু এটি মেয়াদ শেষ এবং এই ডিসেম্বরে আগে সেতুটি খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি এখন চলছে। তো এই ছিল সোয়ার এখানকার সর্বশেষ। নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকা থেকে জানাচ্ছিলেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। জ্যৈষ্ঠেই বাংলার মধুর মাস, এ মাসে দেশি ফলের স্বাদ নেন গ্রাম বাংলার মানুষ। আত্মীয় স্বজনদের বাড়িতে চলে ফল বিতরণের আয়োজন, হাটবাজারগুলোতেও থাকে ফলের জমজমাট জোগান। এবার প্রায় সব ধরনের ফলের দামই ক্রেতাদের নাগালে, তাই তো স্বস্তিতে কেনাকাটা করছেন ভোক্তারা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরে পাইকারি ফলের মার্কেটে ক্রেতা বিক্রেতায় মুখর থাকে সকাল থেকেই। আম, জাম, কাঁঠাল, লিচু ও লটকন সহ নানান ফল কেনাবেচায় ব্যস্ত সবাই। করোনার মধ্যেও সরবরাহ রয়েছে স্বাভাবিক, দামও নাগালের মধ্যে। কাঁঠাল, আম, লিচু মোটামুটি কম, আমরা কিনে কাটা করে খাওয়া পাচ্ছি। 45 টাকা কিনছি, 5 কেজি আম নিচ্ছি। লিচু শেষের দিকে, তারপরে একটু দাম বেশি। আড়তদাররা বলছেন অধিকাংশ ফলের দাম স্বাভাবিক পর্যায়ে, কেবল লিচুর মৌসুম শেষ হয় দাম কিছুটা বাড়তি। যোগান বাড়ায় আমের দাম কমতে শুরু করেছে। খিসা আম এক নম্বর সেটা হচ্ছে 45 টাকা কেজি। বর্তমানে আপনার হিমসাগর বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি, দাম সেটা 50-60 বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে চেয়ে খুচরা দোকানে সব ফলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের নাগালেই রয়েছে, তাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন তারা। কোনো প্রকার আপনার দামের জুলুম নাই, গতবারের চেয়ে এবার দাম অনেক কম। দাম ঠিক আছে, 2300 টাকা মন কিনলাম, মোটামুটি লাভ হয় আর কি। 4 থেকে দাম আনতেছি 4000 3000 টাকা মন বিক্রি করতেছি। বগুড়া পাইকারি ফল মার্কেটে খিসাপাত, ল্যাংড়া ও নাক ফজলি প্রতি কেজি 30 থেকে 40 টাকা, জাম 60 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে। কাঁঠাল প্রতি পিস 80 থেকে 200 টাকা, লিচু, চায়না 3 ও বেদানাজাত বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। 7 দিনের ব্যবধানে 2 দফায় পেঁয়াজের দাম কমে নাটোরের পাইকারি বাজারে প্রতি কেজি 38 টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে দাম কমেছে বলে ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ। তবে দেশি পেঁয়াজের উৎপাদন খরচ হিসাব করে আমদানি করা পেঁয়াজের ওপর কর আরোপের জন্য সরকারের কাছে দাবি জানান কৃষক। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নাটোরের পাইকারি হাটবাজারগুলোতে চলতি মাসের শুরুতে পেঁয়াজ 55 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়। তবে এক সপ্তাহে 2 দফায় দাম কমে শনিবার নাটোরের বৃহত্তম পেঁয়াজের পাইকারি হাট নলডাঙ্গায় গড়ে প্রতি কেজি বিক্রি হয় 38 টাকায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে দাম কমেছে বলে অভিযোগ কৃষকদের। পেঁয়াজ উৎপাদনের খরচ তুলতে কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারণ করে দেয় প্রতি কেজি 40 টাকা, কিন্তু প্রায় 2 মাসেও সেই দাম পাননি কৃষকেরা। তাই কৃষকেরা ভারতীয় পেঁয়াজের উপর অতিরিক্ত কর আরোপ করে দাম 40 টাকার উপরে রাখার দাবি জানান। পেঁয়াজের গাড়ি এসে বসে আছে, পেঁয়াজের দাম দরকার না কেউ। ভারতের পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের বাজার কম, খরচ পড়েছে 1700-1800 টাকা মন, আর আমরা বিক্রি করেছি 1400-1500 টাকা মন। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের পেঁয়াজের ন্যায্য মূল্য যেন পায়। নাটোরের বাইরের জেলায় আমদানি করা পেঁয়াজ কম দামে বিক্রি হচ্ছে, এতে দেশি পেঁয়াজের চাহিদা কমায় দর কমেছে বলে মনে করেন আড়তদার ও ব্যবসায়ীরা। ভারত থেকে পেঁয়াজ আমদানি করার কারণে ওইসব বাজার সয়লাব হয়ে গেছে, যার কারণে নলডাঙ্গা হাটে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। জেলায় চলতি বছর প্রায় 80,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে নলডাঙ্গা উপজেলায় উৎপাদন হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ। সময় সংবাদ, নাটোর। ফেনী শহরের পৌর মৎস্য আড়তে সব ধরনের দেশীয় মাছের যোগান কম থাকায় দাম বেড়েছে কিছুটা। তবে চট্টগ্রাম থেকে আসা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছের সরবরাহ থাকায় দাম তুলনামূলকভাবে একটু কম বলে জানান ব্যবসায়ীরা। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, এই দামে কিনেও বিক্রি করতে গিয়ে তাদের পুঁজি বাঁচাতে হিমশিম খেতে হয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়া সজল। কাকডাকা ভোর থেকে ফেনী বাজারের এই মৎস্য আড়তে প্রতিদিন টনকে টন মাছ আসে দেশের বিভিন্ন জেলা থেকে, আর বাজারের মাছের চাহিদার 70% পূরণ হয় ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজী ও পার্শ্ববর্তী চট্টগ্রামের মিরসরাই উপজেলা সহ স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সরবরাহ করা মাছে। আর বাকি 30% চাহিদা পূরণ হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে। বৃষ্টির কারণে স্থানীয় খামারিরা কম সরবরাহ করায় দেশীয় মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। মাছ মাঝে মাঝে দুই এক গায়ে আসে, মাঝে মাঝে আসে না। কালকে রুইত মাছ কিনছিলাম ধরেন 160-70 টাকা, আজকে বেচে এগুলো 200 টাকার উপরে। তবে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকায় কমেছে সব ধরনের চিংড়ি এবং সামুদ্রিক মাছের দাম। স্বাভাবিক 120-25, বাইলে বেচি 115-10। ওদের কারা বলে আমাদের চরাঞ্চলের রোডগুলো খারাপের কারণে বাজারে মাছ আছে কম, এই কারণে আপনার একটু দাম বেশি। ফেনীর এই পাইকারি মাছের বাজারে আড়তের সংখ্যা 45টি, যার প্রত্যেকটিতে গড়ে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। 65 দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকারের দায়ে পটুয়াখালীর কুয়াকাটায় 4টি ট্রলার সহ 16 জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1 মণ ইলিশ মাছ ও 1 লাখ মিটার জাল জব্দ করা হয়। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা 4 ট্রলার মালিকদের কাছ থেকে 70,000 টাকা জরিমানা আদায় করেন। আর আটককৃত জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে শাকসবজির উৎপাদন হয়েছে ভালো। করোনা পরিস্থিতির কারণে দূরদূরান্তের পাইকাররা কম আসলেও সবজি বিক্রি করে সন্তুষ্ট জেলার কৃষকেরা। তবে পাইকারি বাজারে আগের চেয়ে কমেছে কেনাবেচা। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের সূর্য ওঠার আগেই চাষিরা উৎপাদিত সবজি নিয়ে আসতে থাকেন জেলার একমাত্র পাইকারি সবজি বাজার গোবিন্দনগর সমবায় মার্কেটে। হরেক রকম সবজি সারিবদ্ধভাবে সাজিয়ে শুরু হয় কেনাবেচা। বেগুন, আলু, করলা, পটল, চিচিঙ্গা, চালকুমড়া, মিষ্টি কুমড়া সহ নানা জাতের সবজি কিনতে ছুটে আসেন পাইকাররা। শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় পাইকারি সবজি বাজারে উৎপাদিত সবজি সরবরাহ হয়েছে কিছুটা কম। ফলে প্রকারভেদে অধিকাংশ সবজি কেজিতে 2 থেকে 5 টাকা বেশি দরে বিক্রি হয়। এ অবস্থায় কৃষকের উৎপাদিত সবজির দাম পেয়ে অনেকটাই খুশি। অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন হওয়ায় কাঁচামরিচ ও মিষ্টি কুমড়া কম দামে বিক্রি করতে হয়েছে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাঁচামাল আড়তে দূর দূরান্ত থেকে কৃষকরা সবজি নিয়ে আসতে পারেনি। আজকে মালের আমদানি কম, বাজার আজকে একটু বেশি। যারা আগে আসতেছে তারা ভালো দাম পাচ্ছে। আজকে যেভাবে এরা দাম পাচ্ছে, এরা যদি প্রতিদিন এভাবে দামটা পায় তারা কিছু লাভের মুখ দেখতে পারবে। গাড়ির লোড হচ্ছে কম, মাল আসতে পারতেছে কম। যেগুলো মাল আছে এগুলো পাইকার পত্র আসতেছে বর্তমানে কম। জেলা শহরের এই পাইকারি বাজারে প্রতিদিন 10 থেকে 12 লাখ টাকার সবজি কেনা বেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কোরবানি ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। এতে সপ্তাহের ব্যবধানে কমেছে দাম। প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা কমে বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকায়। আমদানি বাড়লে ঈদের আগেই মূল্য আরও কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের। গেল সপ্তাহে 113 ট্রাকে 3066 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে এই বন্দর দিয়ে। হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এ সময় হিমাগারে রাখা প্রতি বস্তা আলু রাখার খরচ 250 থেকে বাড়িয়ে 330 টাকা করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এতে সংরক্ষিত আলু নিয়ে লোকসানের আশঙ্কা করছেন সাধারণ চাষি ও ব্যবসায়ীরা। এ অবস্থায় আগের ভাড়া বহালের দাবি জানান তারা। জেলায় উৎপাদিত প্রায় 2 লাখ মেট্রিক টন আলুর মধ্যে 4টি হিমাগারে রাখা হয়েছে 48,000 মেট্রিক টন আলু। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলায় এবার লিচুর ফলন ভালো হয়েছে। বাগানেই পাইকারদের কাছ থেকে ভালো দাম পেয়ে খুশি বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় লিচু ফলনের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এদিকে জেলার পরিপক্ক লিচুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় করছেন বাগানগুলোতে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিসুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্যের ভিত্তিতে রিপোর্ট। যত দূর চোখ যায় শুধু লিচুর গাছ আর গাছ। বাগানের থোকায় থোকায় ঝুলছে লাল লাল লিচু। গাছগুলো যেন নুয়ে পড়েছে সুস্বাদু ফলে। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার লালমাটি সমৃদ্ধ পাহাড়ি এলাকা বিজয়নগর, কসবা ও আখাউড়া, এ 3টি উপজেলায় 510 হেক্টর জমিতে চায়না 3, বোম্বে এবং পাটনাইয়া জাতের লিচুর বাগান রয়েছে। পাশ দিয়ে চলে গেছে সিলেট আখাউড়া রেলপথ। আবহাওয়া অনুকূলে থাকায় বাগানগুলো এখন লাল টকটকে রসালো লিচুতে ভরা। চলতি বছর বিজয়নগরের বিষ্ণুপুর, কালাছড়া, আউলিয়া বাজার, মুকুন্দপুর, সেজামুরা, পাহাড়পুর এলাকায় সবচেয়ে বেশি লিচুর ফলন হয়েছে। আল্লাহর রহমতে অনেক ভালো এবং এগুলির বেচাকেনা অনেক ভালো হইতেছে। 25,000 বিক্রি করে 280 টাকা লাভমান। আমরা অনেক লাভমান আল্লাহ যদি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার লিচুর ছবি ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এসে লিচু বাগানগুলোতে ভিড় করেন অনেকে। স্মৃতি ধরে রাখতে অনেকেই তুলছেন ছবি। লিচু দেখা নিজে পায়রা খাওয়ার জন্য এবং কিনে নিয়ে যাওয়ার জন্য। কেউ না দেখলে বিশ্বাস করবে না যে আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবী বানাইছে। মানে এতটাই মুগ্ধ হয়েছি এত সুন্দর সুন্দর লিচু দেখে। ঢাকায় যে লিচুগুলো খাই এটা অনেক বেটার একটা লিচু। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার যে লিচুগুলো উৎপাদন হয়। জেলার কৃষি বিভাগ জানায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। আমরা এইসব কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভালো জাত আবাদের জন্য উৎসাহিত করাতে প্রতি বছরই আমাদের লিচুর আবাদ বাড়ছে। চলতি মৌসুমে জেলা থেকে 1,500 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 15.5 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন সংস্কার করে দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অবিলম্বে ক্ষতিগ্রস্ত রেল স্টেশন সংস্কার করে দ্রুত চালু করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। গত ২৬ মার্চ হেফাজতের কর্মসূচি থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তাণ্ডব চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয় সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। দেশের নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মানসম্পন্ন ১৭টি টাগ বোর্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬৬ কোটি টাকা ব্যয়ে এসব তৈরি করতে চুক্তি সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান নৌ পরিবহন মন্ত্রী। ৩৫টি ড্রেজার পরিচালনার জন্য কানাডার বরার্ড এলাইনের নকশা অনুযায়ী প্রক্রিয়া করা হচ্ছে। প্রথমে ১০টি এবং দ্বিতীয় ধাপে ৭টি করা হবে। আগামী ২ বছরের মধ্যে সম্পন্ন করে বিআইডব্লিউটি এর কাছে হস্তান্তর করা হবে। পঞ্চগড়ে গৃহ ও ভূমিহীনদের ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে জেলার তুলাডাঙ্গায় বসবাসরত উচ্ছেদ হওয়া পরিবারের মাঝে সরকারি খাস জমিতে ভিত্তিপ্রস্তর দেয়া হয়। আশ্রয়ণ ২ প্রকল্পের অধীনে এটির উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য। উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৪৫ ভূমিহীন পরিবার পাবেন এসব বরাদ্দকৃত ঘর। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সরকারি নিষেধের পরও পর্যটকদের আনাগোনা চলছে। তাহিরপুরে জনসমাগম এড়াতে গত ১১ জুন সব পর্যটন কেন্দ্রে নিষেধাজ্ঞা জারি করা হলেও শত শত ভ্রমণকারীদের নিয়ে ট্রলারগুলো ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। এভাবে হাওর এলাকায় ভ্রমণ অব্যাহত থাকলে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা করছেন স্থানীয়রা। পুলিশ বলছে বিধি নিষেধ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর শহরের ৩ নদীর মোহনা, বড় স্টেশন এবং মতলবের ষাটনল এলাকার নদী কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার বিকেলে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দর্শনীয় এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে অবকাঠামো গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে প্রস্তাবিত এলাকায় নদী কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তুলতে একযোগে কাজ করে যাচ্ছে তারা। ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ এবং পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। এ সময় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই জেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। রোগীদের চিকিৎসার জন্য জেলায় কোনো আইসিইউ নেই। এ অবস্থায় ভোগান্তি দূর করতে জেলায় দ্রুত পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান বক্তারা। গতবারের মতো এ বছরেও হযরত শাহজালাল রহমাতুল্লাহর ৭০২তম ওরস হচ্ছে না। শনিবার দুপুরে শাহজালাল মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান। তিনি বলেন, ওরস আয়োজন হলে প্রচুর ভক্ত অনুরাগীদের ভিড়ে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। এজন্য আগামী 11 ও 12 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনাকালে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ১০০ পুরোহিত পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলার আনন্দময়ী কালী মন্দিরে পুরোহিতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল এবং ১ কেজি করে ভোজ্য তেল, ডাল, আটা, আলু ও চিনিসহ বিভিন্ন পণ্য রয়েছে। প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। होच्छे होबे करे आश्वासेर एक बछर पेरियेछे किन्तु नगांये करोना परीक्षार पीसीआर लैब स्थापन हयनि। एते राजशाही और ढाकार लैबे पाठाते हय जेलार संग्रह करा नमुना। फलाफल आसते कखनो एक थेके देढ़ सप्ताह पर्यन्त लेगे जाय। स्थानीयदेर अभियोग दीर्घ ए समयेर माझे संक्रमण आरो छड़िये पड़छे। पीसीआर लैब स्थापनेर जोन्नो स्थानीयरा नाना कर्मसूची करेओ सुफल पाननि। नगा प्रतिनिधि एम आर रकिर रिपोर्ट। उत्तर पश्चिम सीमान्तवर्ती জেলাগুলোর মধ্যে করোনার উচ্চ সংক্রমণ তালিকায় এখন নওগাঁ। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণের হার। সংক্রমণ বাড়লেও সে তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে না। গেল ১০ দিনে নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ২৮ থেকে ৩৫ শতাংশের মধ্যে ওঠানামা করছে। তবে জেলায় পিসিআর ল্যাব না থাকায় সংগ্রহ করা নমুনা রাজশাহী অথবা ঢাকার ল্যাবে প্রেরণ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এসব ল্যাব থেকে ফলাফল আসতে কখনো এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত লেগে যায়। ভুক্তভোগীরা বলছেন আশ্বাস আর প্রতিশ্রুতিতে আটকে আছে বাস্তবায়ন। পিসিআর ল্যাবটা জরুরি দরকার। করোনা পরীক্ষার জন্য আমরা অনেক দূর পর্যন্ত যেতে হয়। করোনার রিপোর্ট ১৫ দিন সময় লাগানোর কারণে রোগী মানে রিপোর্ট দেওয়ার পরে রোগী অসুস্থ হয়ে মারা গেছে। বিশিষ্টজনেরা বলছেন উচ্চ সংক্রমণের গতি কমাতে অধিক পরীক্ষার জন্য ল্যাব স্থাপন জরুরি। আর ল্যাব না থাকায় বিলম্বিত ফলাফলে ঝুঁকি বাড়ছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। ভৌগোলিক অবস্থান, সামাজিক অবস্থান, লোকবল সবকিছু মিলে নওগাঁ পিসিআর ল্যাবটা একটা সময়ের দাবি। এটা জনতার দাবি, এক্ষুনি এই দাবিটা পূরণ করা উচিত। রিপোর্ট প্রাপ্তিতে বিলম্ব হওয়ার কারণে এই নমুনা দিতেও স্যাম্পল দিতেও কখনো কখনো নিরুৎসাহিত হচ্ছে ক্ষেত্র বিশেষ। এই জন্য আরটিপিসিআর ল্যাবরেটরি তৈরি হওয়াটা আসলে এখানকার প্রয়োজন। প্রায় ৩২ লাখ জনঅধ্যুষিত এ জেলার স্বাস্থ্য বিভাগ বলছে গত এক মাসে করোনা সংক্রমণ ১৩ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশে ঠেকেছে। আর গত ১০ দিনে মারা গেছেন ৯ জন। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ। সাতক্ষীরায় ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার বেড়ে ৫৫ থেকে ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। চলে যাচ্ছি তার কাছে। বাপি, তো আর সীমান্ত জেলা সাতক্ষীরার করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গতকালও 4 জন মারা গেছে এই সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। করোনা পরিস্থিতি এতই ভয়াবহ যে গতকাল 81 জন করোনার টেস্টে 52 জনের করোনা পজিটিভ হয়েছে। তা থেকে আসছে 64% করোনা রোগী শনাক্ত হয়েছে। এভাবেই প্রতিদিন করোনার শনাক্ত হার বাড়ছে। করোনা রোগীর চাপে হিমশিম খাচ্ছে ডাক্তার নার্সরা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল ডেডিকেটেড হসপিটাল হিসাবেই এখানে প্রথমে 90টি বেড নিয়ে যাত্রা শুরু করে, এখন বর্তমানে ১৫০ বেডেও জায়গা দিতে পারছে না ডাক্তার নার্সরা। এখানকার তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছে যে তারা আরও 50টি বেড বাড়াতে সক্ষম, তবে ডাক্তার নার্সদের বড়ই সংকট। তারা তাদের কেন্দ্রকে 50 জন নার্স 20 জন ডাক্তারের চাহিদা পাঠিয়েছে। এটা পেলেই তারা 200 জনের বেডের করোনা ডেডিকেটেড এই হসপিটালে চিকিৎসা দিতে পারবে। এখানে আপনাদেরকে আরও একটু জানাতে চাই যে করোনা উপসর্গ নিয়ে সর্বোচ্চ লোক মারা যাচ্ছে সাতক্ষীরায় এ পর্যন্ত 246 জন লোক মারা গেছে করোনা উপসর্গ নিয়ে। আর করোনায় মারা গেছে 51 জন। এবং আপনাকে আরো একটি পরিসংখ্যান জানাই, সাতক্ষীরায় 735 জন করোনা পজিটিভ রোগী বর্তমানে আছে, যার মধ্যে 100 জনের মতো বিভিন্ন হসপিটালে ভর্তি। বাকিরা সবাই সাতক্ষীরার বিভিন্ন গ্রামের নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছে, যেখানে অনেকেই মারা যাচ্ছে, যার খবর আমরা অনেকেই পাচ্ছি না বা কাউন্টিংয়ে আসছে না। যে কারণে সাতক্ষীরার যে অবস্থার ভয়াবহতা, এই ভয়াবহতার মধ্যেই আমাদের লকডাউন রেখেছেন প্রশাসন। লকডাউন কঠোর করতে চাইছেন, কিন্তু ঘরে রাখতে পারছেন না মানুষকে। এই ঘরে রাখতে না পারার কারণে সংক্রমণ আরো বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ অবস্থা। করোনার ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন, উদ্বিগ্ন ডাক্তার, উদ্বিগ্ন সুশীল সমাজ। এই ছিল তো আর সর্বশেষ চিত্র সাতক্ষীরার। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা রোগীদের সম্পর্কে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ বাপি। ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুই ব্যক্তির মৃত্যুর পর অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রেখেছে ইতালি কর্তৃপক্ষ। প্রথম ডোজ গ্রহণকারী ৯ লাখ নাগরিককে দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার অথবা মডার্নার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঘটনার পর ৬০ বছর বয়সের নিচে টিকা গ্রহণকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সংখ্যায় কম হলেও অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণের পর ইতালিতে শরীরে রক্ত জমাট বেঁধে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশটির স্বাস্থ্য বিভাগেও। সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬০ বছর বয়সের নিচে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণকারী ৯ লাখ নাগরিককে দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার অথবা মডার্নার টিকা দেয়া হবে। এই ঘটনায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে হতাশা এবং শঙ্কা কাজ করছে। ভ্যাকসিনের প্রতি আমি আস্থা আছে, কিন্তু তারপরও কিছুটা দ্বিধাদ্বন্দ্বিত যে ভ্যাকসিন নেওয়াটা আমার ঠিক হয়েছে কিনা জানি না। তো সরকারিভাবে ইতালিতে এই ভ্যাকসিন পরিবর্তন করে অন্য যারা অ্যাস্ট্রাজেনেকা নেওয়ার পর অন্য ভ্যাকসিনগুলো পরবর্তী ডোজ ফাইজার, জনসন, ওই ভ্যাকসিনগুলো সরকারিভাবে নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে সেটা ঘোষণা দিয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত ইতালির সমস্ত নিয়ম কানুন বিধিনিষেধ আমরা মেনে চলব এবং আমরা যারা এখনো ভ্যাকসিন নেইনি তারা অতি শীঘ্রই আমরা ভ্যাকসিন নিয়ে নিব। এখানে কোনো বিধিনিষেধ থাকছে না, ফলে আমরা এখন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবো। আমরা খুশি, ধীরে ধীরে ইতালি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এদিকে সোমবার থেকে ইতালির রাজধানী রোম সহ 14টি বিভাগ সাদা জোনে পরিণত হচ্ছে, ফলে এসব এলাকায় থাকছে না করোনার বিধিনিষেধ। এতে করে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে করোনা আক্রান্তের হার অনেকটাই কমে এসেছে। সবশেষে একদিনে আক্রান্তের হার ছিল 0.80%। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও খুলছে অস্ট্রেলিয়ার দরজা। করোনার কারণে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবারও দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি রাজ্য সরকার। এর ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন এস এম আমিনুল রুবেল। দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী আসতে না পারায় এবং পড়াশোনা শেষ করে অনেকে দেশে ফিরে যাওয়ায় প্রায় ৬ লক্ষ শিক্ষার্থীর ঘাটতিতে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রতি বছর প্রায় ২.৫ লক্ষ শিক্ষার্থী নিউ সাউথ ওয়েলসে পড়াশোনা করতে আসে, যার বেশিরভাগই আসে সিডনির বিশ্ববিদ্যালয়গুলোতে। এসব শিক্ষার্থী রাজ্য সরকারের $14.5 বিলিয়ন সমতুল্য অর্থ ও প্রায় ৯৫,০০০ খণ্ডকালীন চাকরির যোগান দিয়ে থাকে। শিক্ষার্থীদের অভাবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্স বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছে প্রায় 17,০০০ জন। 2019 সালেও অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা $40 বিলিয়ন অবদান রেখেছিল। গত ২ বছরে যে সংখ্যাটি অতি নগণ্য। শর্ত সাপেক্ষে দীর্ঘ 15 মাস পরে আবারও অস্ট্রেলিয়ার দরজা খুলে যাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় জনসংখ্যার ভিত্তিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার শিক্ষার্থীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ের শুরু থেকে প্রতি সপ্তাহে এই রাজ্যে ২৫০ জন করে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবেশের অনুমতি পাবে। তবে আন্তর্জাতিক যাত্রীদের মতো তাদের হোটেল কোয়ারেন্টিনে না থেকে বাধ্যতামূলকভাবে ২ সপ্তাহ থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রাবাসে। এর পুরো খরচ বহন করবে বিশ্ববিদ্যালয় ও ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীরা। এখনও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা হচ্ছে। অনেক বাংলাদেশি শিক্ষার্থী গত ১.৫ বছরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও ভিসা পেলেও অস্ট্রেলিয়ার বর্ডার বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকা টিউশন ফি দিয়ে দেশে থেকেই অনলাইনে পড়াশোনা করছে। দ্রুতই অস্ট্রেলিয়ার অন্যান্য অঙ্গরাজ্যেও শিক্ষার্থী আনার প্রস্তাবনা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায়। অস্ট্রেলিয়ার শিক্ষার্থীর অভাব পূরণে স্টুডেন্ট ভিসা তুলনামূলক সহজ করা হলেও বাংলাদেশ থেকে কী পরিমাণ শিক্ষার্থী সামনের দিনগুলোতে আসতে পারবে তা সম্পূর্ণ নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলির বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যার উপরে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। স্মৃতিশক্তি লোপ পাচ্ছে করোনা আক্রান্ত রোগীদের, যা অনেকটাই আলজাইমার রোগীদের মতো। দীর্ঘ গবেষণার পর এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা বলছেন করোনা থেকে সেরে উঠলেও কমছে মস্তিষ্কের গ্রে ম্যাটার, যার কারণে ভুলে যাচ্ছেন অনেক কিছু। করোনা নিয়ে একের পর এক নতুন তথ্যের জানান দিচ্ছেন গবেষকরা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, করোনা আক্রান্ত রোগীরা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও তাদের মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে, যা অনেকটাই আলঝেইমার রোগের মতো। আলঝেইমার রিসার্চ অ্যান্ড থেরাপি জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত রোগীদের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মস্তিষ্কের গ্রে ম্যাটার কমে যায়, যার কারণে স্মৃতিশক্তি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ভুলে যাচ্ছে অনেক কিছু। একই তথ্য জানিয়েছেন ভারতের হায়দ্রাবাদের একদল নিউরোলজিস্ট। তাদের দাবি, কোভিডের মাঝারি থেকে স্বল্পমাত্রার সংক্রমণের ক্ষেত্রে সমস্যা কম হলেও যাদের মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকতে হচ্ছে তাদের মারাত্মক স্নায়বিক সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে যারা অক্সিজেন থেরাপিতে রয়েছেন তাদের মস্তিষ্কের ক্ষমতা কম হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। করোনা সংক্রমিতদের যদি বেশিরভাগ সময় জ্বর থাকে ও তাদের অক্সিজেন সাপোর্টে থাকতে হয়, তাহলে তাদের অনেকের ক্ষেত্রেই গ্রে ম্যাটারের ভলিউম কমতে থাকে, যা রীতিমতো উদ্বেগজনক। ভারতের এক জরিপে দেখা গেছে, করোনা আক্রান্তদের প্রায় 15% রোগী পড়ছেন নিউরোলজিক্যাল সমস্যায়। আর তাই কোভিড থেকে সেরে ওঠার পর আরও অন্তত 6 মাস পর্যবেক্ষণ ও কোভিড বিধি সঠিকভাবে মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কাতারে করোনার মধ্যে থেমে নেই 2022 ফুটবল বিশ্বকাপের নির্মাণ খাতের কর্মযজ্ঞ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশটিতে নতুন ভিসার শ্রমিক নেয়া। কোম্পানিগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের উদ্যোগী হওয়া তাগিদ প্রবাসী ব্যবসায়ীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে চলছে 2022 সালের ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। করোনার মধ্যেও থেমে নেই কোনো কিছু, চলছে নানা প্রস্তুতি। একদিকে স্টেডিয়াম নির্মাণ, অন্যদিকে রাস্তাঘাট থেকে শুরু করে সৌন্দর্য বর্ধনে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে কাতার সরকার। তবে এই কর্মযজ্ঞে দেখা দিয়েছে শ্রমিক সংকট। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে নতুন শ্রমিকদের ভিসা। নতুন ভিসা বন্ধ থাকা ও ছুটিতে এসে আটকে পড়া শ্রমিকরা ফিরতে না পারায় দেশটির কোম্পানিগুলোতে রয়েছে শ্রমিক সংকট। শ্রমিকরা অভাবে কোম্পানি ও দোকানপাট চালাতে হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের কাছে এবং কাতার দূতাবাসের কাছে আমরা আবেদন করতেছি, তাড়াতাড়ি যেই লোকগুলো আটকা আছে ওই লোকগুলো আনার জন্য। যদি না আনে আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে। এখানে কাতারে অনেক কাজ হইতেছে, কিন্তু আমাদের শ্রমিকের অনেক অভাব। যারা দেশে যায় কোয়ারেন্টাইনে আটকা পড়ে আছে, তাদের যদি একটু সরকার কোনো ব্যবস্থা করে পাঠাইতো তাহলে অনেক ভালো হতো। শ্রমিক সংকট এতটাই প্রকট যে নগদ রিয়াল দিয়েও কাজের লোকের দেখা মিলছে না। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, দোহা, কাতার। করোনা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিরা প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছেন। শনিবার সন্ধ্যায় নিউ জার্সি অঙ্গরাজ্যের পেটারসনে উদ্বোধন হলো বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লীগের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সেখানে আছেন আমাদের রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি, সোহার আপনাকে ধন্যবাদ। খুবই একটা উৎসব মুখর পরিবেশে এই মুহূর্তে আমি নিউ ইয়র্কের যে পাশের অঙ্গরাজ্য নিউ জার্সি, সেই অঙ্গরাজ্যে প্যাটারসন, যেখানে বাংলাদেশিরা বসবাস করেন অধিক সংখ্যক, সেখানে দাঁড়িয়ে আছি। সেখানে একটি মাঠে আপনি সোহার দেখবেন যে দুই দলের প্লেয়াররাই কিন্তু ইতিমধ্যে মাঠে কিন্তু নেমে গেছেন, তাদের খেলা শুরু হয়ে গেছে এবং পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক কিন্তু রয়েছেন। বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষজনদেরকে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানকার বাংলাদেশিরা যেন অনেক দিন পর করোনা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে সেই করোনা কাটিয়ে তারা যেন একটু নিঃশ্বাস নিচ্ছেন। আজকের আবহাওয়াও খুব চমৎকার। এরকম একটি টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন। আমি কমিশনার, মূলধারার রাজনীতি কমিশনার ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলবো। একটু বলবেন আয়োজন সম্পর্কে খুব সংক্ষেপে। আমি বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লীগের ওয়ান অফ দি ফাউন্ডার এবং এটা হচ্ছে আমাদের 4th সিজন। এভরি সামারে আমাদের এরকম একটা আয়োজন থাকে। এই সামারে করোনার, গত বছর করোনা ছিল, এই বছর আমরা করোনার থেকে বের হয়ে আজকে যে এই মানুষকে এই আনন্দ দিতে পারতেছি, এটা আমরা কমিটি মেম্বার খুবই আনন্দিত। এবার আমাদের লীগের জন্য খেলতেছে 12টা টিম এবং 192 জন পার্টিসিপেট করতেছে। যারা দেখতেছে সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু কথা বলবো আরও একজন আয়োজক সাব্বির আহমেদ। একটু কথা বলবেন আপনি যে আয়োজন সম্পর্কে। কি বলবেন? আমরা এই বছর অনেক আনন্দের সাথে এটা আয়োজন করতে পারতেছি, আমরা খুশি। আমাদের প্যাটারসনের দেখতে পারতেছেন অনেক মানুষ আসছে এবং আমরা আশা করি আগামীতে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আরো একজন আয়োজক একটু বলবেন যে কেমন আয়োজনটা চলছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি উপদেষ্টা আবুল কালাম বিএসএল এর, আমি নিউ জার্সি স্টেটের বাঙালি কমিউনিটির সাহায্য সহযোগিতায় আমরা বিএসএল এই পর্যন্ত এগিয়েছি। সামনের বছর আরো সুন্দরভাবে পালন করব। সবাইকে ধন্যবাদ, সবার সহযোগিতা থাকবে। থ্যাংক ইউ সোহার। এই আয়োজক এবং এই যে আয়োজক বিএসএল বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লীগ, তার যে সভাপতি জনাব রুহেল, আপনি একটু রুহেল আলী, আপনি একটু এই আয়োজন সম্পর্কে বলবেন যে অনেকদিন পর করোনা কাটিয়ে আপনারা এরকম চমৎকার একটি আয়োজন করছেন। জি, আমরা এই করোনা কাটিয়ে 2021 আজকে গ্র্যান্ড ওপেনিং 2021 বিএসএল লীগের, আমি নাম হলো রুহেল আলী, আমি প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ফর ইনভাইট মি এন্ড গিভিং মি মেসেজ। অনেক ধন্যবাদ। একটু একটু বলেন কেমন হচ্ছে? আপনি পুরো পরিবার নিয়ে এসেছেন? আমি তো আমার পরিবার থেকে লং আইল্যান্ড থেকে আসছি, আমার বড় ভাই ছোট ভাই ওরা। ও আপনি নিউ ইয়র্ক থেকে আসছেন? জি, নিউ ইয়র্ক লং আইল্যান্ড থেকে আসছি। আমি প্রত্যেক বছরও আসি, এটা খুব সুন্দর একটা আয়োজন হয়। ওরা যেন আমার কাজিন টাজেন আছে প্যাটারসনের, ওরা সবাই এটার পিছনে, আমার চাচা আছে, এরা সবাই এটাতে সুন্দর করে ইয়ে করে ইয়ে করছে। সোহার, আপনি দেখছিলেন আমরা কয়েকজন দর্শকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। প্রচুর সংখ্যক দর্শক এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে একটু সময় টেলিভিশনে লাইভে আছেন, কেমন হচ্ছে একটু বলবেন কেমন দেখছেন? একটু বলবেন যে কেমন হচ্ছে আয়োজন? আসলে এটা খুব আনন্দময় টাইম। প্যান্ডামিক পরে আমরা প্রথমবারের মতো আজকেও আমরা ওপেনিং সেরামনি করছি, আর সবাই এখানে আসেন। আমাদের দর্শকরা খুব উপভোগ করতেছেন, আর আমি ভাইস প্রেসিডেন্ট এবং কমিশনার অফ দিস সিটি, সবাই এখানে এসছেন, সব বাঙালিরা আসছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সোহার, আরও কিছু দর্শকদেরকে দেখাতে চাই। এখানে দেখেন কি বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। করোনা কাটিয়ে যেন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। একটু বলবেন যে আপনি তো একজন সিনিয়র সিটিজেন, এই খেলা দেখতে আসছেন, কেমন লাগছে? আপনার অনুভূতি জানান। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি একবার আমি খুব খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি এখানে এসে। আমরা একজন তরুণ প্রতিনিধির সঙ্গে একটু কথা বলি। এই যে খেলা দেখতে আসছেন, কেমন লাগছে একটু বলবেন? অনেক ধন্যবাদ। দেখছেন সে যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখানে রয়েছি। নিউ ইয়র্কের পাশে যে নিউ জার্সি অঙ্গরাজ্য, সেই নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় কিন্তু মূলধারার রাজনীতিক আছেন। আমরা এই মুহূর্তে একজন সাবেক একজন কমিশনারের সঙ্গে কথা বলবো। আয়োজনটি সম্পর্কে বললেন, কেমন লাগছে কাউন্সিলম্যান? Oh, it's an excellent event altogether. I'm really proud. The organization, including the organizers here, have done a terrific job getting everybody together and getting this terrific event for the city of Patterson. অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমরা একটু খেলা দেখাই। সোহার, দেখেন যে দুই দল তারা মাঠে নেমেছে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে, 5 মিনিট ধরে খেলা চলছে এবং আগামী আরও কয়েক ঘন্টা সেখানে খেলা চলবে, 1.5 ঘন্টা খেলা চলবে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়েছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মেয়র, স্থানীয় কাউন্সিলম্যান এবং স্থানীয় রাজনীতিবিদ এবং মূলধারার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে সবাই সেখানে উপস্থিত ছিলেন। এই ছিল আমার কাছে নিউ জার্সির প্যাটারসনে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, করোনা কাটিয়ে যে বাংলাদেশি মানুষেরা যে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে তার সর্বশেষ খবর। সোহার, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্যাটারসন, নিউ জার্সি। নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকিব। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালে ভুতুড়ে বিল, পরীক্ষা নিরীক্ষার খরচে নিঃস্ব রোগীরা, জবাবদিহিতা না থাকাতে স্বেচ্ছাচারিতা বলছেন বিশ্লেষকরা। ফুরাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান খোলার অপেক্ষা, এসএসসি ও এইচএসসি নিয়ে উদ্বিগ্ন 44 লাখ শিক্ষার্থী, সশরীরে নির্দিষ্ট সংখ্যক ক্লাসের পরে পরীক্ষা জানালো বোর্ড। এবং লাথি মেরে স্টাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া 3 ম্যাচে নিষিদ্ধ সাকিব, 5 লাখ টাকা জরিমানা, শাস্তি মেনে নেয়ার আর হবে না শুনানি, পক্ষপাত হয়ে থাকলে ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের। এ ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।